মাফ করো মাফ করো কি কি করেছি আমি আমি তো খুব ভালো মানুষ ছিলাম আল্লাহ আমি তো খুব ভালো মানুষ ছিলাম আমার আমার কবরে তো আজাব কেন হ্যাঁ একবার তাকিয়ে দেখ দুনিয়ায় কি করেছিস আমার পরান পাখি কুদ্দুস মিয়ার বোন সে পালিয়ে আইতেছে রাস্তা ফাঁকা এই সুযোগে আজকে যে কই না হোক কাজটা সারতেই হইব আরে পাখি আমি শমশের খা আরে ভয় পাও কেন পাখি কই যাইতেছো শেফালি কই যাই দেখেন না চোখের মাথা খাইছেন নাকি অন্ধ আপনি ও স্কুলে যাইতেছো দেখতে পাচ্ছেন না তা আমার সঙ্গে একটু কথা না বললে চলে যাবা আপনি কিন্তু খুব ফালতু লোক প্রত্যেকদিন স্কুল যাওয়ার সময় এরকম আপনি যন্ত্রণা করেন বিরক্ত করেন কি জন্য ইস কি যে বলো ফালতু আমি তো তোমার প্রেমে ফালতু আমার প্রেমে আপনি ফয়েন মানে আপনি আপনার বয়সটাকে দেখতে পাচ্ছেন না আপনার বয়সটা কি রকম শেফালি তোমার প্রেমে আমি অন্ধ আমার চোখ থাকলেও দেখতে পারি না শেফালি আপনি একটা বাজে লোক প্রতিদিন রাস্তা আমার আপুকে ডিস্টার্ব করেন আপনাকে জুতা দিয়ে পেটা উচিত হ্যাঁ তুই ঠিক বলছিস আসলেই ওনাকে জুতা দিয়ে পিটানো উচিত না হলে ওনার শিক্ষা হবে না কি বলো শেফালি তোমার এই মজনুকে তুমি জুতা মারবা আপনি একটা নির্লজ্জ লোক আপনি লজ্জা বলতে কিছু নাই বহু বাচ্চা রেখে এরকম মেয়েদের পিছনে আরে তুমি তো আমার ছাড়েন তো আপনি আরে শেফালি শেফালি তুমি আমার জুতা পিটা করতে চাও তাই না তোমার পথের কাঁটা হিসেবে আমি সারা জীবন থাকবো সারা জীবন শেফালি তুমি আমার ভালোবাসা বুঝলা না কুদ্দুস মিয়া আমি আসতেছি মিয়া আমারে দেখলে তো তুমি লুকানোর চেষ্টা করো টাকা পয়সা কি দিতে হবে না আমারে অবশ্যই হবে আমি তো ওই টাকার সন্ধানে গঞ্জে গেছিলাম ভাই পাইনি দিয়ে দেবো আর গঞ্জে গেলে কি টাকা পরিশোধ হবে টাকা তো দিতে হবে এই শমশের ঘাড়ে তোমার কত টাকা হয়েছে সেটা তুমি খেয়াল রাখো কত আর হইব নিয়েছিলাম তো 20,000 টাকা হ্যাঁ 20,000 টাকা নিয়েছিলা কয় মাস থেকে তুমি সুদ দেও না সেটা কি তোমার মনে আছে 2-3 মাস ওরে বাবারে লাভে হয়েছে 30,000 টাকা আর সুদে আসলে মিলে 50,000 টাকা এটা কি কইতেছেন ভাই 20,000 সুদ কি হবে 30,000 হবে 50,000 না ভাই এত হয় না ভাই আপনি বাড়ায় করতেছেন ভাই একটু কম কম করে কোন ভাই হা টাকা নেওয়ার সময় বলবা ভাই 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 টাকা দেন ভাই খুব বিপদে আছি ভাই খুব বিপদে আছি আর টাকা নেওয়া শেষ হইলে কম করা যায় না কম করা যায় না ভাই এত কথা শোনার বলার সময় নাই টাকা দিয়া এখান থেকে যাবা কি করেন ভাই আমি এখন কোথায় টাকা পাবো আমাকে তো টাকা নাই আমি টাকা পাই নাই তাহলে এক কাজ করেন ভাই ভাই আপনি আমার এই রাতটা খালি সময় দেন আমি কালকে বিয়ে নেই একটু সেকেন্ড সময় হবে না টাকা পরিশোধ করে দিয়ে যাবি আর ভাই আমার কি কোনো ধন সম্পদ আছে যে আপনারে দিমু একটা বাড়িতে খালি গরু আছে গরু আছে আর কিছু নাই না গরু আর কিছু নাই ভাই আমাদের সংসারে মনে করেন আমি আর আমার দুটো ছোট বোন
ওই ছোট বোন দুইটারে পড়াশোনা করাইতেছি, অনেক খরচ, মাথার বোঝা, এগুলো নিয়ে তো ঝামেলা। আরে মাথার বোঝাটাই তো তুমি হালকা করতে পারো, যে বোনটা আছে বোনটার এই সংসার খাড়ে দিয়ে দাও। টাকা যদি লাগে আরো দেব, কিন্তু আমারও টাকা দিতে হবে না, যেটা নিছো নিছো। আপনারা দিব মানে? এইটা আপনি কি করতেছেন? আপনারা দিব কেমনে? আপনি আপনি কি করতেছেন? এটা দিবা, বিয়া করব। আপনি এটা কি করতেছেন? আপনি একটা একটা মুরব্বী মানুষ, আপনার ঘরে দুই তিনটে বউ বাচ্চা সবই আছে, আপনি আপনার বয়সের সাথে আমার বোন কি যায়? আমার বোনের বিয়ে দেওয়া হয়, এটা হয় ভাই, এটা হয় না ভাই। ও ভালো অবস্থা দিলে পছন্দ হলো না, টাকা দিয়ে এই জায়গা থেকে তারপর যাবি, টাকা দিয়ে যাবি। ভাই কেমনে টাকা দেবো ভাই? আমি কালকে টাকা দিব। ও বন্ধু দিতে আটকে না, বন্ধু দিলে আটকে, টাকা দেওয়ার সময় টাকা দিয়ে যাবি। এটা কি করতেছেন ভাই? আমি এখন টাকা অমুক ভাই, আমি কালকে দিব ভাই, কইলাম তো কালকে না। নেমক রামের বাচ্চা কালকে যদি পরিশোধ না করিস তোর অবস্থা খারাপ আছে। কালকে যদি খালি টাকা পরিশোধ না করিস তোর অবস্থা কিন্তু খারাপ আছে। সংসার কার সাথে ফাইজলি? আমি শয়তানের বাচ্চা। কুদ্দুস মিয়ার গরু না, দড়িটা ভালো করে ধরবা যেন গরুটা নড়তে না পারে, দৌড়াইতে না পারে। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা! টাকা পরিশোধ করার নাম নাই, বন্ধু দেওয়ার নাম নেই, গরু। ভাই আবুল মিয়া গরু নিয়ে ভাই যা। গরু গোয়াল ঘরে শক্ত করে বাঁধবি। আপনি আমাদের গরু নিয়ে যাচ্ছেন কেন? গরু নেবো না তো কি করবো? তোমার ভাইয়ের কাছে টাকা পাই, বলছিলাম টাকাটা পরিশোধ করো, পরিশোধ করতে পারবে না। বললাম তোমার যে বড় বোনটা আছে, আরে মাথার বোঝা যেটা, সেটাই সংসার খারে দাও, দিবে না? আমাদের গরু এখনই দেন। তোমারে বলছিলাম, তুমি বলছিলে সংসার কা খারাপ লোক, জুতা পিটা করবা, এখন জুতা কই, জুতা জুতা কই। আমাদের গরু, আমাদের গরুকে নিয়ে যাবেন না। জব্বান মুন্সি 5,000 পরিশোধ। আজগর আলী 3,000 সুদ পরিশোধ। মোহাম্মদ আলী 12,000 সুদ কই? আসল সুদ কই? সেলিম মিয়া 15,000 5,000 সুদ, 10,000 আসল। শহীদুল ইসলাম, আরে শহীদুল ইসলাম, তোমার তো নাম করছে তুমি হাজির, হ্যাঁ, সুদের 2,000 দাও। সামনের মাসের সুদটা সঠিক সময় পরিশোধ করবা, বুঝছো? ও 2,000 লেট করবা না, ঠিক আছে? আচ্ছা যাও, ভালো আছে না? কুদ্দুস মিয়া 50,000 বাকি, এই শয়তানের বাচ্চাকে নিয়ে পাওয়া যাইতেছে না, না দিতেছে ওর বোন রে, না দিতেছে গরু, না দিতেছে ওর টাকা। সমজুর ভাই, ওরে সব বোন না, আমার ছোট্ট বোনের মাইরা আপনি আমার গরুটা নিয়ে আইলেন ভাই, ভাই গরুটা দিয়ে দেন ভাই, আমার গরুটার ছোট্ট একটা বাসুর আছে ভাই ঘরে, ও খালি কান্দাছে, খালি কান্দাছে ভাই, আমি ঘরে থাকতে পারতেছি না ভাই, আমার গরুটারে আপনি দিয়ে দেন ভাই, আমার গরুটারে। ওরে আল্লাহ রে, আমারও ঘরে ছোট একটা বাচ্চা আছে রে ভাই, খুব কান্নাকাটি করতেছে, টাকা দাও।
ভাই আমার গরুটা দিয়ে দেন না ভাই আমার গরুটা দিয়ে দেন ভাই আমার গরুর বাসুরটা কামড়াতে ভাই আমার গরুটা দিয়ে দেন না ভাই ভাই আমার গরুটা নিয়ে দিয়ে দেন না ভাই আমার বাসুরটা কামড়াতে ভাই কিচ্ছু খাই না কানতেছ না ঘরে থাক এক কাজ করো ও যে বাসুরটা আছে ওইটা নিয়ে এসে আবার গোয়াল ঘরে বন্দি কর দাও ভাই আমার গরুটা দিয়ে দেন না ভাই আমার এই নিয়া এখানে অভিনয়ের জায়গা না তোমারে বারবার বুঝাইলাম যে তোমার বোন শেপালি দিয়ে তোমার ঘরের উপরে যে বোঝা হয়ে আছে আমার বাড়িতে পাঠাই দাও এত সুন্দর বাড়ি থাকবে কি আনন্দ তুমি কথা শুনলে না আরে মিয়া এখানে যে 50,000 আছে বা আরো 50 দেব আরে পুরোজনে সারা জীবন তোমারে দেখবো দেখবো তুমি তো কথা শুনলে না গরু আনছি গরু হচ্ছে এই 50,000 টাকার যে লাভ হবে সেইটা যদি তুমি পরিশোধ করতে না পারো এই জন্য তোমার গরু আমার গোয়ালে বন্দি আর এই 50,000 টাকা তোমাকে পরিশোধ করতে হবে বুঝো নাই এই 50,000 টাকা সুদ যত হবে সেটা পরিশোধ করতে না পারলে গরু আমার প্লাস এই 50,000 টাকা তোমাকে পরিশোধ করতেই হবে এখন তুমি সিদ্ধান্ত নাও তোমার বন্ডিরে দিবে না 50,000 টাকা দিবা দিব দিব দিবে না দিবে না তাহলে টাকা আমি ছাড়বো না শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা মানুষ হইল না কইলাম যে তোর অভাব থাকবে না আরে 50,000 টাকা তো নেব না বিনিময়ে আরো 50 দেব সারা জীবন ধরে দেখবো কথা শুনলো না শুনবে না শুনলো না আরে বেটা শুনবে না সালাম আমি আর অন্যায় করবো না আমি আর অন্যায় করবো না আমি আর সুদ খাবো না সুদ খাবো না এই দুনিয়ার মানুষ সুদ খেও না কবরে কুবা যাব নিজের চরিত্র নিজের চরিত্র ভালো করো ও দীন ও ইসলামের পথে চলো